কারণ আজি যে সরকার জাতির স্বার্থত আছে তেনেকুয়া সরকার অসমত বহুদিন থাকিব, জনসংখ্যার যে আজি দ্রুত গতিত অসমত পরিবর্তন হয়েছে তারপর আমি বহুদিন আশা করিব নোৱাৰো। আমি এটা আহিবলগিয়া নিশ্চিত ভবিষ্যত আমার সংঘবদ্ধ শক্তিরে আমি মাত্র পিছুয়াই আছো, যে এটা যে আজিয়ে হব লাগে তাক আমি কেতিয়াবা সমষ্টি ডিলিমিটেশন, কেতিয়াবা আন্দোলন, কেতিয়াবা মানুহৰ মাজত প্রত্যাহ্বান, এই ধরনের আমি এটা নিশ্চিত বিপদৰ পৰা আমি মাত্র এটা আহিবলগিয়া অন্ধকার ভবিষ্যতক আমি পিছুয়াই আছো। রাজনৈতিকভাবে আমি কিমান দূর আমি আমাক রক্ষা করিব পারিম আমি নাজানো, কিন্তু আমার যদি সমাজখন একত্রিত হয়ে থাকে, আমি যদি আমার অনুষ্ঠান সমূহর প্রতি আমি আমার দায়িত্ব পালন করো, আর মানুষক যদি আমি আমার আহিবলগিয়া প্রজন্মটক আমি মহাপুরুষ দুগৰাকীর আদর্শে আমি উজ্জীবিত করে রাখিব পারো, তেতিয়া হলে হয়তো আমি অসমীয়া হিসাবে জিয়াই থাকিব পারি। আজি আপনাদের ওচর চুবুরিয়া বাংলাদেশত দেখিছে যত 35% হিন্দু মানুষ আছিল আজি তাত হিন্দু মানুষের সংখ্যা 8% পরিণত হয়েছে, হিন্দুর মঠ মন্দির আজি নির্মমভাবে ভাঙি পেলোৱা হয়েছে। যদি আমি অসমৰ বৰপেটা ধুবুৰী জিলাত কল্পনা করো, ধুবুৰী জিলাত আজি আমি 12% হিন্দু মানুষ আছো, যেনেকে বাংলাদেশখনত 8% আছো, ধুবুৰীত আমি 12% হিন্দু মানুষ আছো, বৰপেটা আদি জিলাত 30% আমি হিন্দু মানুষ আছো, মৰিগাঁওত আমি 35% হিন্দু মানুষ আছো। অর্থাৎ একো একোখন ক্ষুদ্র বাংলাদেশ এতিয়া আমার অসমৰ জিলাই জিলাই ইতিমধ্যে নির্মাণ হয়েছে, মাত্র কারোবার ভয়ত যে সরকারের লগত পুলিশ আছে, সরকারের লগত মিলিটারি আছে, যদি হিন্দু মানুষক আমাক অত্যাচার করো, আমাক গ্রেপ্তার করব, আমাক আক্রমণ করব, আমাক সরকারে আইন আদালতত লৈ যাব, কিবা এটা ভয়ত তেওঁলোক থিয় হৈ আছে। যিদিনাখনে সেই ভয়টো ভাঙি যাব সিদিনাখনে আমি আজি যি দৃশ্য বাংলাদেশত দেখিছো সেই দৃশ্য আমি অসমৰ উজনি অসমৰ জিলা কেইখনক বাদ দি আমি সকলোতে দেখা পাম, আৰু সেয়া আমাৰ জীৱনৰ বাস্তৱ সত্য। ইন ডেইজ টু কাম, দুমাহ হব পাৰে, তিনিমাহ হব পাৰে, এমাহ হব পাৰে, চাৰিমাহ হব পাৰে, আমি অসমৰ মহিলা আত্মসহায়ক গোটৰ সকলো সদস্যক আমি 10,000 টকা কৈ দিম, ইট উইল বি এ ইন্টারেস্ট ফ্রি গ্রান্ট, ইয়াত আমি টাকা ঘুরাই নলম, এইটো আমি ডাইরেক্টলি 10,000 টকা কৈ মহিলাসকলক দিম। নেক্সট যেটো মোৰ মনত ইচ্ছা আছে সেইটো হল মহিলাসকলক আমি 15,000 টকা লোন দিম, আৰু আকৌ 10,000 টকা আমি সাবসিডি দিম, এন্ড দ্য বেনিফিশিয়ারি উইল বি 30 লাখ। আমি যদি এই মহিলাখিনি যেহেতু ফার্স্ট সিড মানি উইল গো ফ্রম গভর্নমেন্ট, ফার্স্ট 10,000 সিড মানি উইল বি গিভেন বাই গভর্নমেন্ট, সেকেন্ড 15,000 উইল বি লোন, এগেইন 10,000 উইল বি সাবসিডি, এন্ড ইফ দ্যাট 15,000 লোন ক্যান বি গিভেন ইন 7%, আউট অফ দ্যাট এগেইন 3.5% উইল রিইম্বার্স, দ্যাট মিন্স আমার মহিলাসকলে সরু সুরা উদ্যোগ করার একটা বহুত ডাঙর সুবিধা লাভ করব। মই নেটফির CMD মহোদয়ক অনুরোধ করিম যে আপনি আমার মহিলা উদ্যমিতা আঁচনিটো স্টাডি করে লোক, এন্ড হাউ নেটফি এন্ড আসাম গভর্নমেন্ট ক্যান জয়েন হ্যান্ড ইন প্রভাইডিং ফার্ডার লোন টু আওয়ার বেনিফিসিয়ারি, আমার হিতাধিকারী সকলক কেনেকে আমি আরো বেনিফিসিয়ারি দিব পারো। দ্বিতীয়তে আমি অসমৰ যুৱকসকলক 2,00,000 টকা আপফ্ৰম CM AAA আমি তেওঁলোকক গ্ৰান্ট দিম ফৰ এণ্টাৰপ্ৰেনিয়ৰশ্বিপ, আৰু ইয়াতো আমি গ্ৰান্ট দিম সেইসকলক যিসকল অলৰেডি কিবা নহয় কিবা এটা কাম কৰি আছে, অলৰেডি দোজ হু আৰ ইনভলভ ইন সাম ইকনমিক এক্টিভিটিজ,
যদি 2 লাখ টাকা সরকারৰ পৰা লোন লয় আৰু 2 লাখ টাকাৰ ওপৰত তেওঁলোকক যি লোন লাগে, ইফ নেটফি কামস ইন এণ্ড হেল্প দেম, আই থিংক আমি বহুতখিনি একেলগে লগ লাগি কাম কৰিব পাৰিম। চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট গিভছ ইউ ইণ্টাৰেষ্ট ফ্ৰী লোন, আসাম গভৰ্ণমেণ্ট কেন অলছো গিভ ইউ ইণ্টাৰেষ্ট ফ্ৰী লোন, সো উই কেন ৱৰ্ক টুগেডাৰ অন এ সলিড স্কিম উইচ উইল হেভ এ পাৰ্টনাৰশ্বিপ ফ্ৰম বোথ চেণ্ট্ৰেল এণ্ড ষ্টেট গভৰ্ণমেণ্ট। এণ্ড চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে যিটো 70 কোটি টকা দি আছে, আই কেন ৰিকুৱেষ্ট গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া টু ইনক্ৰিজ ইট লিটল বিট মোৰ অলছো, সো দেট নেটফ্লিক্স ফাইনেন্সিয়েল বাৰ্গেন কেন ইনক্ৰিজ অভাৰ দ্য পিৰিয়ড। আমাৰ সত্ৰসমূহৰ এচাম বিশাল ভূভাগ আজি এক প্ৰকাৰ ক'ব গ'লে একাংশ মানুহৰ দখলত আছে। সত্ৰসমূহৰ ভৱিষ্যত কি হ'ব তাক চিন্তা নকৰাকৈ অসমত দেৱোত্তৰ আইন প্ৰয়োগ কৰাৰ বাবে এসময়ত সত্ৰসমূহৰ তলত থকা মাটিসমূহ চৰকাৰী চিলিং উদ্ভিদত পৰিণত হয় আৰু চৰকাৰী আইনৰ সুবিধা লৈ আজি বৰপেটা, মৰিগাঁও, নগাঁও জিলা আদিত সত্ৰসমূহৰ পূৰ্বৰ মাটিসমূহত এচাম লোকে আজি দখল কৰি তেওঁলোকৰ নিগাজী বসতি কৰিছে। দেৱোত্তৰ আইন গ্ৰহণ কৰাৰ সময়ত সেই সময় চৰকাৰে যদি সত্ৰসমূহক তাৰ পৰা ৰেহাই দিলেহেঁতেন আজি হয়তো সত্ৰৰ মাটি সুৰক্ষিত হৈ থাকিলেহেঁতেন। কিন্তু তাৰ পৰিৱৰ্তে সত্ৰৰ হাতৰ পৰা মাটিভাগ গুচি যোৱাৰ পিছত আজি সত্ৰসমূহে সত্ৰসমূহ পৰিচালনা কৰাত অসুবিধা পোৱা আৰম্ভ হৈছে। এসময়ত সত্ৰৰ যিসকল শৰণ লোৱা পৰিয়াল আছে তেওঁলোকে কৰ কাটল দিছিল, লাহে লাহে সেই কৰ কাটল দিয়াৰ পৰম্পৰা নোহোৱা হৈ যোৱাৰ পিছত সত্ৰসমূহে আজি আৰ্থিক দৈন্যতাত ভোগ কৰিছে। যোৱা বিগত 9টা বছৰত আমাৰ অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ অহাৰ পিছত আমি অসমৰ সত্ৰসমূহত উদাৰভাৱে আৰ্থিক সহায় কৰিছোঁ। বিভিন্ন সত্ৰত আমি চৰকাৰী সাহায্যৰে নিজৰ আৰ্থিক অৱস্থাক শুধৰাই লোৱাৰ বাবে সুযোগ আমি দিবৰ কাৰণেও সক্ষম হৈছোঁ। কিন্তু মই এটা কথা বিশ্বাস কৰোঁ, চৰকাৰৰ দায়িত্ব চিকিৎসালয়, বিদ্যালয়, ৰাস্তা ঘাট, দুখীয়া দৰিদ্ৰ মানুহৰ আৰ্থিক উন্নয়নৰ বাবে আমি নিৰন্তৰ কাম কৰিব লাগে। মই অসমবাসী ৰাইজক আহ্বান জনাম যে এটা সময়ত আমি সত্ৰসমূহক যেনেকে এটা নিৰ্দিষ্ট দান বৰঙণিৰে ইয়াক আমি জীয়াই ৰাখিছিলোঁ, আজিও আমাৰ পুৰণা সত্ৰসমূহলৈকে আমি আমাৰ দায়বদ্ধতাসমূহ পালন কৰিব লাগে। আজি বাংলাদেশত 8% হিন্দু আছে, তেনেকে অসমৰো বহুত জিলা আছে য'ত হিন্দুৰ সংখ্যা একেবাৰে কম। সেই জিলাসমূহত আজি আমাৰ মানুহখিনি অকণমান বাছি আছে এইটো কাৰণে যে তেওঁ এতিয়াও চৰকাৰখনৰ প্ৰতি ভয় বা এটা আইনৰ প্ৰতি তেওঁলোকৰ ভয় আছে। অসমীয়া মানুহে যদি একেলগে নাথাকে বা যিখিনি মানুহে এটা নিজৰ সংস্কৃতিক বিশ্বাস কৰে তেওঁলোক একেলগে নাথাকে, তেতিয়াহ'লে অসমৰো পৰিৱেশ আমি কিমান দিন ধৰি ৰাখিব পাৰিম ই আমাৰ বাবে চিন্তাৰ বিষয়। সেইকাৰণে মই সকলোকে আহ্বান জনাইছোঁ যে যাতে আমাৰ ল'ৰা ছোৱালীক আমি সত্ৰ সংস্কৃতিৰ প্ৰতি এটা নিষ্ঠাবান যুৱক হিচাপে গঢ়ি তুলিব পাৰোঁ আৰু বিপদৰ সময়তো যাতে জাতিটোৱে একতাৰ মাজত থাকিব পাৰে। মোৰ কাৰণে বৰ্তমান প্ৰয়োজনীয় উন্নয়নমূলক কাম, মই আগতে কৈছোঁ যে লোকসভাৰ নিৰ্বাচন হৈ গ'ল, 24 ঘণ্টা 365 দিন মানুহে ৰাজনীতিৰ কথা কৈ থাকিলে বেয়া পায়। এতিয়া মোৰ কাৰণে সময় হ'ল নিযুত মইনা, মহিলা আত্মসহায়ক গোটক ধন দিয়া কাম, অৰুণোদয় বঢ়োৱাৰ কাম। গতিকে অহা 1 বছৰ মোৰ কাৰণে পুৰা সময়বিলাক ফিক্স হৈ আছে।
এতিয়া ভূপেন বৰাৰ কাৰণে মোৰ স্লট নাই, কারণ ইমান বিলাক কাম আছে। গতিকে যেতিয়া মোর বাকি কামবোর শেষ হব তেতিয়া আপনাদের প্রশ্ন করব। স্যার, কালি জনজাতিকরণের বিষয়ে কালি লোকসভাত উত্থাপন হয়েছিল, তেতিয়া রকিবুল হোসেনে কলে আপনি জনজাতিকরণ হয়ে গেলে 50% সমান হয়ে যাব, তেতিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হব নোৱাৰিব। জনজাতিকরণ তো মূল কারণে রখি থাকা নাই, কংগ্রেসের কারণে রখি আছে। কংগ্রেসে বিধানসভাত কি প্রস্তাব পাস করেছিল যে অসমৰ বর্তমানের জনজাতীয় সকলক এনওসি লবই লাগিব সরকারে, সেই প্রস্তাবটো তেওঁলোকে কিয় বিধানসভাত পাস করাইছিল? তেওঁলোকৰ দিনত বিধানসভাৰ প্রস্তাবটো পঢ়ি ললে প্রশ্নটো হল যে তেওঁলোকে খাপ হৈ খুটে বেজ হৈ যাৰে, তেওঁলোকৰ দিনৰ প্রস্তাবটো আপোনালোকে নিজে পঢ়ি লব, তাৰপিছত আৰু মোক কোনেও প্রশ্ন নকৰে। তেওঁলোকে কি কব লাগিছিল যে ছয় জনগোষ্ঠীক জনজাতীয় কৰক, তেওঁলোকে লগত লিটিঙা এটা কিয় লগাই থলে যে বর্তমানের জনজাতীয় লোকের ক্ষতি নোহাকি, সেই শব্দটি কিয় লিখাই রাখিলে কংগ্রেসে? গতি কংগ্রেসে সেই উত্তরটি দিয়ক যে সেই লগত টিলিঙাটি কিয় লগাই দিল, সেই সুধি লোক তারপর। মই অলপ পিছত মোৰ টুইটাৰত মই দি দিম, 2011ত সেই জায়গাটো কেনেকুৱা আছিল, 2016ত কেনেকুৱা হল, 18ত কেনেকুৱা হল, স্যাটেলাইট পিকচাৰ অলপ দেৰি পিছতে মই টুইটাৰত দি দিম, আপোনালোকে চাই লব। ইউএস টিমৰ যোৱাকালি আমি স্যাটেলাইট পিকচাৰ লৈছো, 11 চনৰ পিকচাৰো আমি উদ্ধাৰ কৰিছো, 16ৰো স্যাটেলাইট পিকচাৰ লৈছো। তেতিয়া পিকচাৰখিনি চোৱাৰ পিছত আপোনালোকে নিজে গম পাব, মই 1-2 ঘণ্টাৰ ভিতৰত টুইটাৰত দি দিম যে কেনেকুৱা ধ্বংসযজ্ঞ এটা তাত চলিছে। আৰু যদি মোক কোনোবাই বিশ্বাস নকৰে, USTM কৰ্তৃপক্ষই গুৱাহাটীৰ নাগৰিকক গোটেই USTMখন ভ্ৰমণ কৰাৰ সুবিধা এটা দিয়ক, তেতিয়া আপোনালোকে নিজেই গৈ চাই আহিব পাৰিব। আৰু গুৱাহাটীত বৰষুণ হলে, মেঘালয়ত বৰষুণ হলে মই আপোনালোকক আহ্বান জনাম যে টিভি কেইটা লৈ ইউএস টিমৰ সন্মুখত থিয় হৈ থাকে। অশোক শর্মায় যোগদান করক, মই অভিনন্দন জানাইছো যে মই থকা দলটোতে তেওঁ যোগদান কৰিছে, তেওঁক মই বহুত বহুত অলেখ অলেখ শুভেচ্ছা জানাইছো। খালি মই আহ্বান জনাম তেখেতক যে তেখেত যাতে কংগ্ৰেছত থাকিও ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘৰ কথা কৈ থাকে, হিন্দুৰ কথা কৈ থাকে। কংগ্ৰেছত হিন্দু মানুহ থকাৰ প্ৰয়োজনীয়তাও আছে কিছু সংখ্যক, গতিকে অশোক শর্মার কংগ্রেসের যোগদান আমার কারণে একটা আনন্দর বাতর, যে মই যেটু কাম করব নো কংগ্রেসক হিন্দু মই করব নো, এটা অশোক শর্মায় যদি কংগ্রেসক হিন্দু মই করে তোলে, ইতিহাসে তেওঁৰ নাম সোনোয়ালী আখরে লিখি। এয়া সভাপতি মহোদয়ে তেখেতক আদৰণি জনাইছে এখনি চেলেং চাদৰেৰে, এখনি বিহুৱানেৰে অলপমান মৰম আদৰ, তেখেতক এখনি চেলেং চাদৰেৰে আদৰণি জনাবলৈ অনুৰোধ জনাইছো। এই গৌরবঞ্জনের গীতর কথা চিরদিন আমার অন্তর সংরক্ষিত হয়ে থাকিব। এ সরকার নাই,
পরিবেষ্টিত গুৱাহাটী মহানগরীর একমাত্র মহাপুরুষীয় সত্র শ্রী শ্রী টঙৰা সত্রই রাজ্যের আধ্যাত্মিক জীবন মহিমামণ্ডিত করে আহিছে। টঙৰা সত্র পরিচালনা সমিতি গঠন করেছে। আজির পবিত্র দিনটি মই টঙৰা সত্র পরিচালনা সমিতির প্রথমগী সভাপতি বিহগী কবি রঘুনাথ চৌধুরী আর সম্পাদক নন্দরাম রাভাদেবর লগতে জি মই দি দিম যখন স্কুলত আপনি ভাল পায় মরিগাঁও কে লৈ যায় এবার মেট্রিক দিব ভাল হব 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 মই তো ঘর আহিম দে মা মই একদিন ঘর আহি যাব ঠিক আছে আপনার ফোন নম্বরটি দিয়ে রাখ আপনার মাঝে তো তাই কি করব কক তাইতো বেমারটো বুঝি লুয়ে তাইতো তাইতো নিউরোলজিক্যাল ইস্যু আছে তাই কত ট্রিটমেন্ট করে আছে আপনার একটা কাম করক আমার মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট অভিজিৎ শর্মার তাত লই যাব দিল্লি বা বেঙ্গালোর ডক্টরের লগত এবার কথা পাতি দিব মানে আজি ফোন এটা আপনার মূল পাখি বিচার মানে বুঝিল তাই বুঝিছ আপনি আপনি মোক আরো দুবার নাপাব গতি আপনার কি কি সহায় লাগে মোর আপনি আজি এটা তাই পড়ার সুবিধা আমার গুয়াহাটির এখন স্কুলত একটা কাম কর মামু তুই গুয়াহাটিত পড়িবি ঠিক আছে পড়িবি তোক মই গুয়াহাটিত এখন ভাল স্কুলত দি দিম আর মই অহা কালি পরশি আপনার ফোন করি স্কুল এখন কই দিম যত তাই এডমিশন আপনি নব মুঝে স্টার্টআপ লোন চাইয়ে থা তো উনি মুঝে রেকমেন্ড কিয়া কি এক বার উনসে এ বল পেরেলে পড়া এখন পেইন্টিং লগতে মুগা জিআই প্রোডাক্ট টেপেস্ট্রি অন্ধবস্ত্র জিআই প্রোডাক্টে স্বীকৃত আদিক সামগ্রী এটি সানেটি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালৈ এটা আগবঢ়োৱা হব এ বল পেরেলে পড়া এখন পেইন্টিং লগতে মুগা জিআই প্রোডাক্ট টেপেস্ট্রি অন্ধবস্ত্র জিআই প্রোডাক্টে স্বীকৃত আদিক সামগ্রী এটি সানেটি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালৈ এটা আগবঢ়োৱা হব বল পেরেলে পড়া এখন পেইন্টিং লগতে মুগা জিআই প্রোডাক্ট টেপেস্ট্রি অন্ধবস্ত্র জিআই প্রোডাক্টে স্বীকৃত আদিক সামগ্রী এটি সানেটি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালৈ এটা আগবঢ়োৱা হব কর্মচারী সকলক
আৰু অধ্যক্ষ তথা পৰিচালন সঞ্চালক শ্ৰী আমাৰ অনুষ্ঠানত ভাগ লবলৈ অহা হিতাধিকাৰীসকল আৰু উপস্থিত সুধীবৃন্দ, আজি নেটফিল 29 সংখ্যক ইনকৰ্পৰেশ্যন ডে। আজিৰ পৰা 29 বছৰ আগতে সন্মানিত সক্ষম কৰি তোলা, পৰম্পৰাগত বয়নশৈলীক পুনৰ উজ্জীৱিত কৰি কৰ্ম সংস্থাপনৰ ন ন সুযোগ সৃষ্টি কৰাৰ দিশত তেখেতে বিশেষ বৰঙণি আগবঢ়াইছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় তেখেতক সন্মান প্রদান করেছে। মই দ্য স্টেজ ময়রাখা মুক্তামণি দেবী ফ্রম মণিপুর ইনস্টোর সার্ভে গুয়াহাটি। Now we will felicitate Padma Shri Soshindra Haloi Munustor Sarve Guwahati Tapan Kumar Chaudhuri Eva Nagori Sudhu Abhijit Pal Ready Made Prostor Mamalur আমাৰ অনুষ্ঠানত ভাগ লবলৈ অহা হিতাধিকাৰীসকল আৰু উপস্থিত সুধীবৃন্দ, আজি নেটফিল 29 সংখ্যক ইনকৰ্পৰেশ্যন ডে। আজিৰ পৰা 29 বছৰ আগতে মই নেটফিল কাৰ্যকৰ্তাসকলক, বিষয়া কৰ্মচাৰীসকলক চৰকাৰে মহিলা আত্মসহায়ক গোটৰ সদস্যসকললৈ 10,000 টকা আমি অনুদান হিচাপে আগবঢ়াওঁ। ইয়াৰ ইতিমধ্যে ইলেকশ্যনৰ আগত সবে প্ৰপত্ৰ পূৰণ কৰিছিলে আৰু ইয়াৰ এতিয়া অনুসন্ধান চলি আছে। আৰু মই যিমান দূৰ জানো প্ৰায় 35 লাখ মহিলাই 10,000 টকা পাব, তাৰমানে 3,500 কোটি, আৰু এই 10,000 টকা ঘূৰাই দিব নালাগে। এতিয়া নেটফিয়ে যদি ইয়াৰ ভিতৰত যিসকল বিচাৰে তেওঁলোকক যদি 15,000 টকাৰ এটা লোন দিব পাৰে, তেতিয়াহ'লে মহিলাসকলে 25,000 লগ লাগি কিবা এটা ভাল কাম কৰিব পাৰিব, বা এই বছৰ যদিও নিদিয়ে আমি অহা 10,000 টকা যিসকলে ভাল কাম কৰিব তেওঁলোকক আমি পিছত আৰু 15,000 দিম। তেতিয়া যদি নেটফিয়ে লগত 10,000 টকা এটা লোন দিব পাৰে তেতিয়া মহিলাখিনি উপকৃত হ'ব। কিন্তু নেটফি ইমান ডাঙৰ অনুষ্ঠানো নহয় যে সকলোকে দিব পাৰি, গতিকে আমি গোটেইকেইটা নেটফি আৰু বেলেগ বেংকসমূহৰ লগতো কথা পাতি আছোঁ যে চৰকাৰৰ টকাখিনিতো সুদো দিব নালাগে, ঘূৰাই দিব নালাগে, অনুদান হ'ব। কিন্তু তাৰ লগত আপোনালোকেও যদি লোন এটা দিব পাৰে তেতিয়াহ'লে মহিলাখিনিয়ে নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় হ'ব পাৰিব। এইটো এটা আমাৰ ডাঙৰ প্ৰগ্ৰেম এটা আমি চিন্তা চৰ্চা কৰি আগবাঢ়ি গৈ আছোঁ। প্ৰথমতে মোক 10,000 টকাটো দি ল'ব দিয়ক, তাৰ পিছত আমি বাকীখিনি পৰ্যায়ত আমি আগবাঢ়ি যাম। স্যাৰ, চি ডি ৰেচিঅ' আসাম চি ডি ৰেচিঅ' হেজ ইনক্ৰিজ এজ পাৰ কাৰেণ্ট ইয়াৰ ইকনমিক ছাৰ্ভে আপ টু 58%, ফৰ লং ইট ৱাজ হোভাৰিং এৰাউণ্ড 32%, নাও ইট হেজ গান আপ টু 58% উইথ হায়াৰ বেছ। When it was 32% base was low, today the base has increased, so in total the volume has also increased, percentage has also increased up to 58. So this is a significant milestone which we have achieved in last 3-4 years. However,
I still believe that 75% is a very ideal number for us. So we'll work with the banks so that CD ratio ultimately goes up to 75%. আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করি, তারপর অপশন করি, বাট ইন্ডাস্ট্রিজ ভিউ ওয়াজ দ্যাট ইউ শুড কাম আউট বিকজ